খুব স্ট্রাগল করে আমার এই অবস্থান। আমি সবসময় আমার চেষ্টা করেছি আমার সততা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার কর্ম দিয়ে আমি আমার সব এমপ্লয়কে ভালোবাসা দিয়ে আমার কাজটা আদায় করে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি সারা ওমানের মধ্যে এই টেলার এডুকেশনের মধ্যে আমার অবস্থান আলহামদুলিল্লাহ খুবই অন্যতম। এবং আমি এখানে সামাজিক কার্যকলাপমূলক কাজের মধ্যেও জড়িত আছি। আপনি এখানে দেখতেছেন অনেক গেস্ট আমাদের এখানে স্থানীয় যারা লোকাল এমপি হয়েছে শুরু করে এখানে বিভিন্ন ক্লাবের ওমানি যারা আছে এরা আমাকে খুবই স্নেহ করে ভালোবাসে। এবং আমি প্রতি বছর এখানে চট্টগ্রামের মেজবান এবং ক্রীড়া ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এরকম টুর্নামেন্টও করে থাকি। এবং ওমানিদের বিভিন্ন যেগুলো অনুষ্ঠান এগুলো তো আমাকে অনেক সময় এরা গেস্ট করে নিয়ে যায়। আমি এইভাবেই সবার সাথে একটা সমন্বয় করে আমি আমার ব্যবসাটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে 2001 সাল থেকে এখানে ওমানে আসেছি। আসার পরে আমি বাগানের পিছিয়ে নিয়ে এসেছিলাম। কিছুদিন চাকরি করার পর আলহামদুলিল্লাহ আমার মুরব্বিদের দোয়ায় আমি একটা প্রতিষ্ঠান করেছি। প্রতিষ্ঠানটার নাম হলো কিং জালাং কোম্পানি। আপনি অবগত হয়েছেন আমার ব্যবসা সম্বন্ধে। আমি ওমানের যে মহিলাদের যে ড্রেস গালাবিয়া এটা আর বোরকার এটার সম্বন্ধে আমার সারা ওমানে আমার একটা সুপরিচিত আছে আলহামদুলিল্লাহ। আমার প্রায় 200-300 নিয়ার অ্যাবাউট আমার এমপ্লয় আছে এগুলা সঠিকভাবে দায়িত্ব পালন করে আমাকে আজকে আমার এই অবস্থানে নিয়ে এসেছে। আসলে আমি ওদের কাছেও কৃতজ্ঞ। বাংলাদেশে অনেক ফ্যামিলি এখানে থাকে দীর্ঘদিন ধরে। এখানের যে শিক্ষা ব্যবস্থার কারণে ইদানিং আমাদের কিছু ফ্যামিলি ওমান ছেড়ে বাংলাদেশে চলে যাচ্ছে। এটার মেন কারণ হচ্ছে যে আমাদের এইখানে যে বাংলাদেশ জ্বালান আছে এখানের শিক্ষা ব্যবস্থা এবং পরিচালনা বিবেক এবং সর্বোপরি যেটা আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা পড়ে যেই আমাদের রেজাল্ট হওয়ার কথা আমরা সেই রেজাল্টটা পাচ্ছি না বলেই আজকে এখানের ফ্যামিলিগুলো চলে যাওয়ার পক্ষে। আমার বড় ভাইয়ের ফ্যামিলি পর্যন্ত এখান থেকে চলে গেছে। মেইন কারণ হচ্ছে যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশ সরকার শিক্ষা বান্ধব সরকার বাংলাদেশ সরকার যদি এই শিক্ষার ব্যাপারে যদি বিদেশে যদি কোনো ভালো পদক্ষেপ না নেয় তাহলে যারা আমরা এখানে প্রতিষ্ঠিত আছি তারাই তো ফ্যামিলি নিয়ে আসি। তাহলে আমরা বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য আমাদের এই প্রতিষ্ঠান এবং অন্যান্য বিষয়গুলো আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশে চলে যেতে হবে। হচ্ছে যে এখানে যারা আসে আমরা লেবার মিনিস্টারের আন্ডারে আসি। আমাদের একটা নির্দিষ্ট বেতনের মধ্যেই আমরা থাকি। এই বেতনটা আমরা বাংলাদেশে পাঠাইতে গেলে ব্যাংকিং চ্যানেলে আমাদের বাংলাদেশে 450 টাকা খরচ হয়ে যায়। তো এটার থেকে সাধারণ পাবলিক চাইবে ওই 450 টাকা, এটা অনেক বড় পয়সা। আর হুন্ডিওয়ালারা ডোর টু ডোর এটা সার্ভিস দিচ্ছে এবং সপ্তাহে 7 দিনে সার্ভিস দিচ্ছে এবং ব্যাংক থেকে রেটও কম আবার চান্সও নিচ্ছে না। অনেক সময় হ্যান্ডিয়ালারা এটাও করে যে টাকা ওদিকে দিলে তারপরে দিক থেকে এটা ডেলি মানে টাকাটা নিচ্ছে। তো এই জন্য এই সার্ভিস সুবিধার জন্য মানে মানুষেরা হুন্ডির প্রতি আগ্রহী বেশি। তো সরকার যদি আমাদের যে টাকা পাঠানো যে রেমিটেন্সের খরচটা যদি মওকুফ করে দেয় এবং ব্যাংকিং চ্যানেল যদি আরেকটু সার্ভিস ভালো করে তাহলে হুন্ডির গ্যাটা কমে যাবে বলে আমি মনে করি। এটা প্রতিদিন 1 খেডে 2টা করে খাবার প্রোডাকশন দেয় 24 ঘন্টা চলে আর কি।
চব্বিশ ঘন্টা দুই টাকা দুই টাকা কালেকশন দিই। হ্যাঁ পুরো খাবারে গেলাম ইয়ে বলে এগুলো মানে খাতাগুলো মিলে দুইটা তিনটে এরকম প্রোডাকশন দিই। মনে করেন আমার এখানে চব্বিশটা হেড আছে, প্রতিদিন মানে পঞ্চাশ মধ্যে সেটার মতো প্রোডাকশন আসে শুধু এমব্রয়ডারি এমব্রয়ডারি। এত বড় প্রতিষ্ঠান করার পিছনে আমার কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই, এটা আপনাদের দোয়া এবং আমার মা বাবার দোয়া এবং আমার যে কোম্পানির নিয়ার অ্যাবাউট 300 জন এমপ্লয় আছে এদের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা সততার কারণে আমার আজকে এই অবস্থান। আমি ক্যাপিটাল থেকে 60 কিলোমিটার দূরে হলেও এখানে সরকারের যে সুব্যবস্থা, যাতায়াত, চলাফেরা এবং ওদের সুদৃষ্টি এবং ন্যায় বিচারের কারণে স্থানীয় প্রশাসনে এখানে আমাদেরকে সহযোগিতা করে বলে এখানে সরকারের সর্বোপরি আমরা একটা লাইবিলিটি এবং সিকিউরিটি পাই বলে আমাদের এভাবে বৃহৎভাবে ব্যবসা করার সুযোগ হয়েছে। সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার বাংলাদেশি সকল কমিউনিটির পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া ও দোয়া কামনা করছি। যা জানাই যারা প্রবাসীদেরকে হয়রানি করে এয়ারপোর্টে এবং বিভিন্ন জায়গায়, আমরা আসলে প্রবাসীরা বাংলাদেশ সরকার থেকে কোনো সুযোগ সুবিধা নিই না। আমরা আসার সময় খালি হাতে আসি, যাওয়ার সময় আমরা এখান থেকে কিছু নিয়ে যাই। আর আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ সরকার এখন সবচেয়ে ভালো অবস্থানে আছে। এখন সারা বিশ্বের যে 1.5 কোটি মানুষ আছে, এই 1.5 কোটির রেমিটেন্স যদি বাংলাদেশে না যেত হয়তো বাংলাদেশ অবস্থা এখন আরও খুব খারাপ হয়ে যেত। তো আমি অনুরোধ জানাবো যে যাতে প্রবাসীদের যাদের ন্যায্য অধিকার এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় তাদের অধিকার যাতে দেওয়া হয় এবং এদেরকে সম্মানের স্থানে রাখা হয়। ওমানে ফ্রি ভিসা বলতে কোনো ভিসাই নাই, যদি কেউ ফ্রি ভিসা বলে থাকে এবং ফ্রি ভিসা নিয়ে আসে তাহলে দুইজনেই আসলে ভুলের মধ্যেই আছে। ওমানে কোনো ফ্রি ভিসা নাই, এখানে যা ভিসা আছে তা এমপ্লয় ভিসা। ফ্রি ভিসা নিয়ে যারা আসতেছে এরা দালাল থেকে ভিসা নিয়ে আসতেছে, এখানে আসে অনেক কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে। এর কারণে আমরা যারা এখানে বিভিন্নভাবে কার্যক্রম করে বা বিভিন্ন কষ্ট করে আমরা যারা প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সুনাম অর্জন করতেছি, এদের কারণে আমাদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। এরা দেখা যাচ্ছে 2 বছর পরে এদের পতাকা লাগাইতে পারতেছে না, মূল কোম্পানি চিনতেছে না, আরবাব চিনতেছে না। সর্বোপরি এদের যে অবস্থার কারণে আজকে এরা বিভিন্ন অপ্রীতিকর কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এগুলো থেকে আমাদের পরিত্রাণ দরকার। আমি আমার কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এবং স্থানীয় দূতাবাসকে জানাবো এরা যাতে এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়, না হলে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশের যে অবস্থান এখানে প্রায় 8 লাখ হইতে 9 লাখের মধ্যে যে অবস্থান আছে এটাও সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবার মানে মুখোমুখি হয়ে যাবে।